শেষে আরো কথা শেষ কেনা একটা অপ্রাসঙ্গিক কথা হইতো। আল্লো পৃথিবীর ধনকীয় সম্পর্ক নেই, আশা করি অনারা জান আল্লো না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না ছাত্র সেনা হনিকল্যাণ আল্লাহর সম্পর্ক। এবং এই বিষয়ে আজ দীর্ঘ হয় এক বছর অনারাল্লয় যাই তস্কর মাহফিল করে অনারারা হনসম হন ফাটির হতা হই কোন পার্টির সাথে সংযুক্ত হওয়ার কথা বলি, কোন পার্টি থেকে আপনাকে ছুটানোর কথাও আমি বলি এবং কোন পার্টিকে আপনি ভোট দিবেন সে কথাও আমি বলিনি, কারণ সেটা আমার বিষয় নয়। কারণ আমি জানি আপনাদের নিজস্ব একটা ব্যক্তি সত্তা রয়েছে, স্বাধীনতা রয়েছে, আর ভোট এটা আপনার নিজস্ব সম্পত্তি। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, যাকে আপনার ভালো লাগে তাকে দেবেন, যাকে আপনার মনোভূত হয় তাকে দেবেন, যার দ্বারা আপনার উপকৃত হবে আপনি অবশ্যই তাকে ভোট দেবেন, ঠিক না বেটি? তাই আমার সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই, আমি কোনো সম্পর্ক রাখতে চাইও না। তারা আমাদেরকে হুমকি দিয়ে গেছেন যে কখনো যদি দরবারে আঘাত হয় আমরা আপনার সাথে আসবো না। প্রিয় হাজেরিন, আমাকে মেরে ফেলার পর আপনার মিছিল মিটিং দ্বারা তার আমি জীবনে ফিরে আসবো না? অতএব আমি মনে করি আমাকে যিনি দুনিয়াতে পাঠিয়েছেন তার রজ্জুকে যদি আমি মজবুত ভাবে ধরে রাখতে পারি ইনশাল্লাহ তিনি আমাকে রাখবেন, তিনি আমাকে মারবেন। কান্দাইতে পারো তুমি হাসাইতে পারো তোমার ইচ্ছারে বাইরে যাইতে সাধ্য নাই কারো। যিনি দুনিয়াতে পাঠিয়েছেন তিনি শিখিয়ে দিয়েছেন কল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি আমার কাছ থেকে এসেছো আমার কাছে আবার ফিরে আসবে। তো আল্লাহ আমাকে যদি কেউ খুন করে ফেলে এখানে বোমা মারিয়ে উড়াইয়া দেয়, আল্লাহ বলেন ওয়ালানা বলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম তুমি কতটুকু সবর একটা করো।